নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম মুসুর ডালের পুরভরা সেদ্ধ পুলি পিঠের একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। জল গরম বসিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, এই সময় আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুসুর ডালটা, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি কাঁচা সর্ষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো একসাথে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কড়ার সাথে ধরে যেতে পারে। ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিচ্ছি। ভালো করে না শুকনো করে নিলে পুর হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না পুলি পিঠেতে। প্রায় হয়ে এসেছে, এটাই একটু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। এবার চাল গুঁড়িটা মেখে নিচ্ছি। আমি এখানে কুসুম কুসুম গরম জল ব্যবহার করছি। খুব ভালো করে চাল গুঁড়িটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল ব্যবহার করছি, আর আটা যেমন আমরা মেখে থাকি ঠিক সেইভাবেই মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে, এবারে লেচি কেটে নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম আগে বাটির মতো তৈরি করে নেব, তারপরে আমি পুর দেব। দেখতেই পাচ্ছেন, ঠিক দুটো বুড়ো আঙ্গুলের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি ডালের পুরটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে জাস্ট এরকম ভাবে ধরে এটা মুড়ে দেব। ধারগুলো এরকম মুড়ে দিচ্ছি, তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না। ব্যাস তৈরি হয়ে গেল পুলি পিঠে। আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, আরও একটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন পুরো বাটির শেপ দিচ্ছি আমি। দেখুন তৈরি হয়ে গেল পুরো বাটির মতো। এর ভেতরে আপনার যতটা ইচ্ছে মনে হবে ঠিক ততটা পরিমাণই পুর দিয়ে ঠিক এইভাবে মুখটাকে আস্তে আস্তে করে চেপে চেপে বন্ধ করে দেব। এইরকম একটু একটু করে মুড়ে মুখটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল পুলি পিঠে। সবকটা গড়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। একটা প্রেশার কুকারে অল্প পরিমাণে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য দিলাম। এরপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম।
একে একে পুলি পিঠেগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। একটা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। একটু দেখছি হয়েছে কিনা, মোটামুটি হয়েছে। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আরো রেখে দেব আমি। তৈরি হয়ে গেল মুসুর ডালের পুরভরা সেদ্ধ পুলি পিঠে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।